can start from now. Good morning, everyone. My paper is Occupational Change and Mobility among Bagdi Community in Bangladesh. So, in Bagdi, we have to say that পশ্চিম বঙ্গের বাঁকুড়া এবং হচ্ছে যে আপনার বীরভূমিতে বসবাস করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা বসবাস করে, বিশেষ করে বাংলাদেশের আপনার মানিকগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, এছাড়া হচ্ছে যে খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরের বিভিন্ন অঞ্চলে তারা বসবাস করে। প্রতিগতভাবে তারা মূলত সনাতন ধর্মে বিশ্বাসী এবং এদের সম্বন্ধে সম্পর্কে এক ধরনের মিথ এর কথা বলছেন। আপনার 1881 সালে দেখ বাগদি ক্যাস অ্যান্ড আদার্স যে আপনার রিজদি, সেখানে তিনি একটি সুন্দর মিথের কথা বলছেন। সেখানে মিথের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে শিব এবং পার্বতী কিনে একটি মিথে উনি বলছেন যে শিব যখন পার্বতী যখন শিবের কাছে যায় একটি তাকে পরীক্ষা করার জন্য তখন হচ্ছে শিব তার হচ্ছে যে পার্বতীর মানে রূপের ইসে সে হচ্ছে মোহগ্রস্ত হয়ে তার সাথে এক ধরনের সহবাসে লিপ্ত হয়। পরে ফলশ্রুতিতে সে পরে যখন তার পরিচয় দেওয়ার ফলে তখন তিনি বলেন, সে বলে যে তোমার গর্ভে যে সন্তান হবে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে সে হবে হচ্ছে যে মৎস্যজীবী এবং তারা হবে বাগদি। ইন্টারেস্টিং একটা মিথ এখানে আমরা দেখতে পাই। এছাড়া বাংলাদেশে তার দেখেছি যে ট্র্যাডিশনালি তারা হচ্ছে যে আপনার মৎস্যজীবী, কিন্তু বর্তমান সময়ে তারা হচ্ছে যে তাদের এই যে আদি পেশা হচ্ছে মৎস্যজীবী এবং কৃষিকাজে কিছু কিছু ক্ষেত্রে তারা যুক্ত ছিল, সেই জায়গা থেকে তারা মূলত এখন অনেক বেশি সরে আসছে এবং সরে আসার ফলে তারা মূলত হচ্ছে যে বিভিন্ন ধরনের অন্যান্য যে সমস্ত পেশাগুলো আছে সেই পেশার সাথে, যেমন হচ্ছে যে কেউ রাজমিস্ত্রি, কেউ হচ্ছে দিনমজুর, কেউ আবার হচ্ছে যে বিভিন্ন ধরনের হোটেল বা হচ্ছে যে অন্যান্য পেশার সাথে যুক্ত হচ্ছে। এই যুক্তটা আসার ফলে তারা জীবনে নানান ধরনের পরিবর্তন আসছে এবং সেই মবিলিটিটাকে দেখাই মূলত আবার এই রিসার্চের মূল উদ্দেশ্য। এবং তাদের এই যে মবিলিটি আসার ফলে তাদের যেহেতু পেশার পরিবর্তন একটি সমাজের আর্থসামাজিক অবস্থা এবং সাংস্কৃতিক অবস্থা এবং তাদের সামগ্রিক জীবনধারায় যে ধরনের পরিবর্তনটা আসে এবং একটি পরিবর্তনের মধ্য দিয়ে তারা বর্তমান সময়ে অবস্থান করছে সেই বিষয়টিকে গুরুত্বপূর্ণ করা হবে। আমার রিসার্চ কোশ্চেন ছিল আসলে কেন তারা তাদের এই আদি পেশাকে কেন পরিবর্তন করছে এবং এই পরিবর্তিত হওয়ার পর তাদের কি ধরনের হচ্ছে আপনার পরিবর্তন আসছে, সেটাই মূলত রিসার্চ কোশ্চেন ছিল। আমার অবজেক্টিভ ছিল মূলত এই এক্সপ্লোর করা যে তাদের এই যে পেশা পরিবর্তন করলো, পেশা পরিবর্তনের করার ফলে তাদের মানে সামষ্টিক জীবনে কি ধরনের পরিবর্তন এসছে এবং কি ধরনের গতিশীলতা এসেছে সেই গতিশীলতাকে এক্সপ্লোর করাটাই মূলত আমার গবেষণার কাজ গিয়েছিল। আমি এর জন্য আমি গুণগত গবেষণা পদ্ধতিতে ইউজ করেছি এবং আমার এর জন্য ইউনিট অফ অ্যানালাইসিস ছিল, সেটা হচ্ছে যে বোথ ফিমেল অ্যান্ড মেল অপারেটর এবং বাটারি স্যাম্পলিং এর মধ্যে দিয়ে আমি মূলত হচ্ছে যে আমি এ করেছি স্যাম্পলিংটা করেছি এবং স্যাম্পল সাইজ ছিল 20 জন, সেখানে হচ্ছে যে 13 জন নারী সদস্য ছিল, এই 13 জন পুরুষ এবং 7 জন হচ্ছে যে নারী। এবং আমি দাঁড়া কালেকশনের ক্ষেত্রে আজ তাদের মধ্যে পুরোত একজন প্রধান অধ্যাপক দিয়ে তাদের সাথে যে কারণে তাদের আদি পেশা মৎস্যজীবী এবং কৃষিকাজ থেকে অন্য অন্য পেশার সাথে যুক্ত হয়েছে তার প্রধান একটি কারণ উপজাতিদের তথ্যের ভিত্তিতে উঠে এসেছে, সেটা হচ্ছে যে ল্যাক অফ ওয়াটার, অর্থাৎ তারা যেহেতু মৎস্যজীবী তারা হচ্ছে যে বিভিন্ন যে সমস্ত জায়গাতে মাছ পাওয়া যায় সে বিষয়ে অনেক বেশি নির্ভরশীল ছিল, কিন্তু ক্লাইমেট চেঞ্জ এবং বিভিন্ন ধরনের পরবর্তীতে যে ধরনের সমস্যার কারণে নানা ধরনের যে আপনার খাল বিলে পানি কমে যাওয়া এবং সর্বদার কারণে তাদের হচ্ছে যে এই পেশা থেকে সরে এসে বাধ্য হচ্ছে। তোমরা একটা হচ্ছে যে একটা সময় তারা বাগদি জনজাতি একদম হচ্ছে নিগৃহীত, তারা নিজেরা দাবি করে, কিন্তু নব্বই যারা যখন আমি যে এলাকাতে কাজ করি সেই হচ্ছে ঝিনাইদহ জেলার মূলত সদর উপজেলার হাটকোলা গ্রামে বাগদিরা, তারা মূলত উৎপত্তিগতভাবে যেখানে ছিল এবং হচ্ছে যে তারা মাইগ্রেট করে মূলত ওই সদর এলাকার মানে সদর অঞ্চলেরই শোলমারি গ্রাম থেকে এখন মূলত হচ্ছে শহরে বসবাস করছে। ফলে 90-এর পরবর্তী দশকে তখন তারা ওই শোলমারি থেকে এখানে আসার ফলশ্রুতিতে তারা মাইগ্রেশন করার ফলে বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে কাজের সুযোগ পেয়েছে, এই কাজের সুযোগটাকে তারা মূলত পেশা পরিবর্তনের অন্যতম একটি কারণ হিসেবে উঠে এসছে। এরপর হচ্ছে যে তাদের জীবনমান উন্নয়নের জন্য যেহেতু তারা হচ্ছে যে আপনার মাইগ্রেশন করার ফল একটি গ্রাম থেকে উঠে এসেছে শহরে, ফলে তাদের যখন হচ্ছে যে বিভিন্ন কাজের সুযোগটা শুরু হচ্ছে বা সেই জন্য তার জীবনমান পরিবর্তন করার জন্য পূর্বে যারা হচ্ছে শোলমারিতে আছে তাদেরকেও আসার কথা বলছে যেহেতু তারা একই হচ্ছে যে বস্তুযুক্ত ছিল। তারপরে হচ্ছে যে
একটা সময় তাদের কাজের ক্ষেত্রে এক ধরনের বৈষম্যতা ছিল যে আমি বাদী সো আমাকে কাজে নিচ্ছে না, এমন একটি কেস স্টাডিতে বা ন্যারেটিভে উঠে আসছে যে যখন তারা শোলমারিতে ছিল ওই সময় ওখানকার হচ্ছে যে একটা মুসলিম পরিবারে দুইজন নারী মানে মুসলিম পরিবারের যিনি প্রধান তিনি হচ্ছে যে একজন বাদী নারীকে হচ্ছে কাজে নিবেন, কিন্তু ওই পরিবারের যে নারী সদস্য তিনি ওই বাদী যে নারী তাকে হচ্ছে কাজে নিবেন না, কারণ সে হচ্ছে বাদী। কিন্তু এখন বর্তমান সময়ে যেহেতু তারা হচ্ছে মাইগ্রেট করে এখানে চলে এসছে এবং ভিন্ন ভিন্ন পেশার সাথে যুক্ত হচ্ছে, ফলে তাদের এই যে আপনার হচ্ছে বৈষম্যতা কাজের ক্ষেত্রে সেটা কমে আসছে, ফলে তারা অন্য ইসে আসছে। এবং অন্যান্য বিষয় ক্ষেত্রে তারা হচ্ছে মূলত আপনার নেচারের উপর অনেক বেশি ডিপেন্ড ছিল, কিন্তু সেটাও এখন ক্লাইমেট চেঞ্জ বা অন্য ধরনের কারণে তারা অনেক কিছু পরিবর্তনের ফলে তারা পেশা পরিবর্তন করছে, কিন্তু বর্তমান সময়ে তারা যে সমস্ত পেশার সাথে যুক্ত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমার হচ্ছে যে যেহেতু এই পেশার পরিবর্তন করার পরে তাদের জীবনে কি ধরনের মোবিলিটি এসেছে, একটা হচ্ছে যে সর্বপ্রথম তারা হচ্ছে যে আপনার মার্কেটের উপর অনেক বেশি ডিপেন্ডেবল হয়ে পড়ছে, দুই নম্বরে তারা হচ্ছে যে তাদের যে ওয়ার্কিং সেক্টরটা ছিল সেটা এখন অনেক বেশি বিস্তৃত হয়ে পড়েছে, যেটা তারপরে বেটার লাইফ পূর্বের যে ধরনের ধারণাগুলো ছিল প্রাদেশিক কনসাসনেসে অনেক ধরনের পরিবর্তন আসছে। এবং হচ্ছে যে আপনার এডুকেশনের ক্ষেত্রে তাদের নতুন নতুন ধারা, এখন আমি যখন ওখানে স্টাডি করি সেই সময় হচ্ছে যে ১৯টা গৃহের মধ্যে যে সমস্ত পরিবারের সন্তান আছে তারা অনেকেই হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে, যেটা তাদের পূর্বে ছিল না। এবং এরপরে তাদের হচ্ছে যে ওমেন এমপাওয়ারমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে নারীর এখন ডিসিশন মেকিং অনেক বেশি ইনফ্লুয়েন্স হচ্ছে, কারণ তারা হচ্ছে যে নারীও এখন হচ্ছে বিভিন্ন কাজের সাথে যুক্ত, এখন অর্থনৈতিক দিকটা যেহেতু তাদের স্বাবলম্বী করছে এবং পরিবারে তারা হচ্ছে বিভিন্ন ধরনের কন্ট্রিবিউট করছে, এখন নারীরা তারা বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং এ অংশগ্রহণ করছে। এরপরে অ্যাওয়ারনেস, এরপর টেকনোলজির সাথে তাদের অনেক বেশি অ্যাটাচড হয়েছে, কারণ হচ্ছে যে এখানে ১৯টা গৃহের মধ্যে যখন গৃহ সমাজ করা হয় সেখানে দেখা গেছে যে ১৬টা পরিবারে হচ্ছে যে আপনার টেলিভিশন আছে এবং প্রত্যেকটা পরিবারে যেহেতু পেশা পরিবর্তনের ফলশ্রুতিতে তাদের সামগ্রিক জীবন ধারায় পরিবর্তন এসেছে, এই ক্ষেত্রে তাদের হচ্ছে সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের আসার ফলে তাদের ধরনের নানা ধরনের পরিবর্তন হচ্ছে। কিন্তু তারা একটা বিষয় দাবি করে কিন্তু এই যে মেইন স্ট্রিম সোসাইটির যে জনসমষ্টি তাদের মতো তারা কিন্তু এখনো প্রিভিলেজ মানে তারা হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে না। তো আমার তারা দাবি করে যে যেহেতু বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার অধিকার রাখে, অতএব যে মেইনস্ট্রিম সোসাইটি যে ধরনের সুযোগ সুবিধাগুলো পায় সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তারাও যেন তাদের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং নিশ্চয় তাদেরকে যেন সরকার এই দিকে আপনার হচ্ছে যে মনোযোগ দেয় সেই বিষয়টাকে আমি এখানে আমার রিকমেন্ডেশন দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ।